বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের তকমা এখন তার দখলে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে যার অবস্থান, হয়তো বুঝতেই পারছেন কোন স্থাপনাটির কথা বলছি আপনাদের। জি ভিউয়ার্স, বলছি বুর্জ খলিফার কথা। জানব বৃত্তান্ত, তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। বিশ্বের সবচেয়ে উচ্চতম সৌধ, এখানে বসে পৃথিবী দেখার মজাই আলাদা। বুর্জ খলিফা, মরুভূমির উপর নিখুঁত স্থাপত্যে তৈরি এই ভবন দুবাই শহরের গৌরব ও মর্যাদাকে বিশ্বাসের সাথে আরও সমুন্নত করেছে। সর্বাধিক সংখ্যক অভিজাত হোটেল, শপিং সেন্টার এবং অফিস নিয়ে 2010 সালের 4 জানুয়ারি উদ্বোধন হওয়া বুর্জ খলিফা দুবাই শহরের অন্যতম একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। দুবাই ভ্রমণে এসে কেউ যদি বুর্জ খলিফা না দেখে তাহলে তার দুবাই ভ্রমণ অপূর্ণই থেকে যাবে। তাই শুধুমাত্র বুর্জ খলিফা টাওয়ার দেখার জন্য বিভিন্ন দেশের মানুষ দুবাই শহরে পাড়ি জমায়। বুর্জ খলিফার নির্মাণ কাজ শুরু হয় 2004 সালে এবং 2009 সালে ভবনের কাজ শেষ হয়েছিল। বিশ্বের অন্যতম এ স্থাপনাটি অসংখ্য রেকর্ডধারী এবং উচ্চতায় প্রায় 2717 ফুট। এটি বিশ্বের সবচেয়ে উঁচু স্থিতিশীল ভবন, যেখানে টোটাল 200টি ফ্লোর রয়েছে, যার 160টি আবাসিক ফ্লোর, দীর্ঘতম আর্ট গ্যালারি। ভবনের 76 তলায় রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত সুইমিং পুল এবং 158 তলায় আছে সবচেয়ে উঁচুতে অবস্থিত মসজিদ। সর্বোচ্চ সংখ্যক আউটডোর অবজারভেশন ডেক, বিশ্বের সবচেয়ে বেশি দূরত্বে চলাচলকারী লিফ্ট সহ আরও অনেক কিছু আছে এই বুর্জ খলিফায়। এ ভবনের দেয়ালে ও চারপাশের ইন্টেরিয়রে মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক শিল্পীদের আঁকা প্রায় 1000 শিল্পকর্ম দেখতে পাবেন আপনি। বুর্জ খলিফা দেখতে হলে আপনাকে প্রথমে টিকিট কেটে ভেতরে প্রবেশের জন্য অপেক্ষা করতে হবে। ইন্টারেক্টিভ স্ক্রিনের মাধ্যমে স্কাই স্ক্র্যাপারের বিভিন্ন তথ্য জানতে পারবেন আপনি। প্রবেশ করার পর টাওয়ারের বেজে হেঁটে সামনে আগানোর সময় বুর্জ খলিফার ইতিহাস, উল্লেখযোগ্য ঘটনা ও মধ্যপ্রাচ্যে এই টাওয়ারের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফ করা হয়। তারপর ট্রাভেলারদের মাধ্যমে 124 তলায় পৌঁছাতে হবে। খুব দ্রুত চলাচল করা 65 মিটার দীর্ঘ এই লিফট বা ট্রাভেলার প্রতি সেকেন্ডে 10 মিটার উপরে ওঠে। 124 তলার অবজারভেশন ডেকে পৌঁছানোর পর বাঁকানো সিঁড়ি দিয়ে 125 তলায় যেতে হয়। যখন লিফট থেকে নেমে অবজারভেশন ডেকে যাবেন, তখন 456 মিটার উঁচু থেকে আশেপাশের মরুভূমি ও সাগরের সাথে সাথে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো দুবাই শহরের চমৎকার ভিউ দেখতে পারবেন। মূলত এই অবজারভেশন ডেক থেকে দুবাইয়ের মনোমুগ্ধকর স্কাই ও প্যানোরামিক ভিউ সবচেয়ে সুন্দরভাবে চোখে ধরা পড়ে। এখানে টেলিস্কোপের সাহায্যে দূরের জিনিসগুলো কাছ থেকে দেখতে পাবেন। এই টেলিস্কোপে দিন ও রাতের দুবাই শহর আলাদা আলাদাভাবে দেখার সুযোগ আছে। এখানে ঘুরে দেখতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে, আর তাই বুর্জ খলিফার অবজারভেশন ডেকে একটু সময় নিয়ে ঘুরে বেড়াতে ও ভিন্ন এক অভিজ্ঞতা পেতে সবাই পছন্দ করে। বুর্জ খলিফার 125 ও 124 তলার অবজারভেশন ডেক অ্যাট দ্য টপ হিসেবে পরিচিত। এখানে আলাদা টিকেটের ব্যবস্থা আছে। টিকিট কাটার মাধ্যমে বুর্জ খলিফা নির্মাণের মাল্টিমিডিয়া চিত্র প্রদর্শনী দেখতে পাবেন আপনি। এখানে ঘুরে ঘুরে সব দেখতে প্রায় 90 মিনিটের মতো সময় লাগবে আপনার। এখান থেকে দ্য দুবাই ফাউন্টেইনের শোর আলোক ঝলকানি ও শব্দের মূর্ছনা দর্শকদের এক অপার্থিব অনুভূতি দিবে। আবার 148 তলার ভূমি থেকে 555 মিটার উঁচুতে বিশ্বের সবচেয়ে অবজারভেশন ডেক অবস্থিত।
যা অ্যাট দ্য টপ স্কাই হিসেবে পরিচিত। পর্যটকদের এখানে ভিআইপিদের মতো সম্মান দিয়ে অভ্যর্থনা জানানো হয়। গেস্ট অ্যাম্বাসেডরদের মাধ্যমে অভ্যর্থনা জানিয়ে স্বাগত পর্যটকদের লাউঞ্জ সফট ড্রিঙ্কস, কফি ও খেজুর খেতে দেয়া হয়। এই ডেকের ইন্টারেক্টিভ স্ক্রিন দর্শকদের জন্য আরেকটি বিশেষ আকর্ষণ, যার হাইটেক সেন্সরের মাধ্যমে বিভিন্ন শহরের ল্যান্ডমার্কসের ওপর দিয়ে হোভারিং করে ঘুরে বেড়াতে পারবেন। এই ট্রিপ 125 তলায় শেষ হয়, যেখান থেকে আরেকবার পুরো দুবাই শহর স্কাই ভিউ দেখার সুযোগ হবে। এখানে দ্য রেমিটেন্স নামের লবিতে বিখ্যাত ওয়ার্ল্ড ভয়েস নামের একটি ভাস্কর্য আছে। এই ভাস্কর্যের মাধ্যমে অবস্থিত সিম্বল যন্ত্রের মাধ্যমে ওপর থেকে পানি পড়ার শব্দ অসংখ্য মানুষের কণ্ঠের প্রতিধ্বনির মতো ফিরে আসে। আর বর্তমানে বুর্জ খলিফার পাশে দুটো নতুন বিলাসবহুল দ্বীপ নির্মাণের কাজ চলছে, যা কিনা ইতোমধ্যেই দর্শকের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সুবিশাল এই ভবনটি তৈরিতে ইট, বালি, রড, সিমেন্ট ছাড়াও গ্লাস ও স্টিল ব্যবহার করা হয়। ভবনটিতে যত পরিমাণ গ্লাস ও স্টিল ব্যবহার করা হয়েছে সেগুলো একসাথে রাখতে প্রায় 17টি স্টেডিয়াম সমান জায়গা দরকার হবে। আর যে পরিমাণ ইট, বালি, সিমেন্ট খরচ হয়েছে তা দিয়ে প্রায় 1,283 মাইল লম্বা দেয়াল বানানো যেত। বুর্জ খলিফা ভবনটিতে 54টি লিফট বা এলিভেটর রয়েছে, যার গতি ঘন্টায় 40 মাইল। বুর্জ খলিফা ভবন নির্মাণে লোহা ব্যবহার করা হয়। মাত্র 4,000 টন লোহা ব্যবহৃত হয়েছিল, যার পরিমাণ ছিল এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অর্ধেক। যদিও উচ্চতায় বুর্জ খলিফা এম্পায়ার স্টেটের দ্বিগুণ, নির্মাণের মাত্র এই কয় বছরের মাঝেই বুর্জ খলিফা গড়েছে বিভিন্ন রেকর্ড। চলুন দর্শক, জেনে আসা যাক এমন কিছু রেকর্ড সম্পর্কে। বুর্জ খলিফার খনন কাজ শুরু হওয়ার মাত্র 1,325 দিন পরই এটি বিশ্বের সবচেয়ে উঁচু মানব নির্মিত কাঠামোর রেকর্ড গড়ে ফেলে। 6 বছর ধরে নির্মাণ করা এই ভবনে কাজ চলাকালীন প্রায় 1,200 আন্তর্জাতিক শ্রমিক প্রতিদিন কাজ করেছে, আর প্রায় সব মিলিয়ে 22 মিলিয়ন ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই ভবন নির্মাণে 3,30,000 ঘনমিটার কংক্রিট ও 39,000 ঘনমিটার স্টিল, 1,03,000 স্কোয়ার মিটার কাঁচ ও 15,500 স্কোয়ার মিটার এম্বোসড স্টেইনলেস স্টিল কাজে লেগেছে, যা রেকর্ড সংখ্যক ছিল অন্যান্য স্ট্রাকচারের তুলনায়। এই ভবনে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক আউটডোর অবজারভেশন ডেক ও অধিষ্ঠিত পরিপূর্ণ ফ্লোরের রেকর্ড আছে। এই বিল্ডিংয়ের 76 তলায় অবস্থিত সুইমিং পুল ভবনের মধ্যে অবস্থিত বিশ্বের সবচেয়ে সুন্দর সুইমিং পুলের রেকর্ড অর্জন করেছে, এবং যা সবচেয়ে উচ্চতম সুইমিং পুল। বুর্জ খলিফায় বিশ্বের দীর্ঘতম লিফট রয়েছে, যা কিনা অন্যান্য হোটেল বা স্ট্রাকচারে খুব একটা দেখা যায় না। যেভাবে যাবেন বুর্জ খলিফাতে, দুবাই মলের পাশে ডাউনটাউনে বুর্জ খলিফা অবস্থিত। দুবাই মেট্রোতে যাওয়ার ক্ষেত্রে রেড লাইন দিয়ে বুর্জ খলিফা স্টেশনে যেতে হবে। এখান থেকে F-13 নাম্বার বাসে দুবাই মল বাস স্টপেজে নামতে হবে, আর দুবাই মলের নিচতলায় বুর্জ খলিফার প্রবেশ পথ। রবিবার থেকে বুধবার প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এবং বৃহস্পতিবার থেকে শনিবার সকাল 10টা থেকে মধ্যরাত পর্যন্ত বুর্জ খলিফা উন্মুক্ত থাকে। আর অবজারভেশন ডেকের অ্যাট দ্য টপ স্কাই সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। লেভেল 125 ও লেভেল 124 মিলিয়ে অ্যাট দ্য টপে পিক টাইমে প্রাপ্তবয়স্কদের জন্য এন্ট্রি ফি 210 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় 4,828 টাকা। আর 4 বছর থেকে 12 বছরের বাচ্চাদের জন্য এন্ট্রি ফি 170 দিরহাম, বাংলাদেশি টাকায় 3,908 টাকা। অফ পিক টাইমে প্রাপ্তবয়স্কদের জন্য এন্ট্রি ফি পাবেন 135 দিরহাম ও বাচ্চাদের জন্য 100 দিরহাম। লেভেল 124, 125 অ্যান্ড 148 মিলিয়ে
এট দ্য টপ স্কাইয়ে ট্রাভেলের জন্য জন প্রতি 500 দিরহাম ও বাচ্চাদের জন্য 370 দিরহাম। এখানে অডিও গাইডের জন্য বাড়তি 25 দিরহাম খরচ করতে হবে। ভবনটির চারিদিকের সৌন্দর্য ও মুগ্ধতা আবেশ ছড়ায় মানুষের মনে। বুর্জ খলিফার আশেপাশের মনোরম পরিবেশ দীর্ঘক্ষণ বিমোহিত করে রাখার মতো, যা আপনাকে অন্যরকম একটা অনুভূতি দিবে। দুবাই ভ্রমণের ইচ্ছা থাকলে অবশ্যই বুর্জ খলিফা দর্শন না দিয়ে ফিরবেন না, এবং ফিরে এসে অবশ্যই অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সাথে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করছি। ধন্যবাদ।